সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে পার্ট নাম্বার 4, ঘনমাত্রার একক। আমরা হচ্ছে অলরেডি মোলারিটি নর্মালিটি সম্পর্কে জেনে ফেলেছি, বা মোলারিটি এবং নর্মালিটি রিলেটেড ম্যাথগুলা কীভাবে করতে হয় শর্টকাটে, এবং হচ্ছে আমরা সেই বা মোলারিটি থেকে নর্মালিটি এবং নর্মালিটি থেকে মোলারিটিতে কীভাবে কনভার্ট করতে হয় সেই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। এখন আমরা শিখবো হচ্ছে মোলারিটি থেকে শতকরা আর হচ্ছে শতকরা থেকে মোলারিটি, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ রূপান্তর, পারস্পরিক রূপান্তর শিখবো একটু, যে মোলারিটি থেকে শতকরায় কীভাবে যাওয়া যায়, আবার শতকরা দেওয়া থাকলে কীভাবে মোলারিটিতে যাওয়া যায়, সেই জিনিসগুলো একটু আমরা দেখবো। তো তার আগে একটু জেনে যাই এগুলো আসলে কি এক্স্যাক্টলি, কিন্তু সবাই কিন্তু ঘনমাত্রা একক। কয়টা ঘনমাত্রা একক আছে? মোলারিটি, নর্মালিটি, মোলালিটি আছে, তারপর হচ্ছে পার্সেন্ট দ্রবণ আছে, পার্স পার মিলিয়ন, পার্স পার বিলিয়ন, পার্স পার ট্রিলিয়ন আছে। আমাদের জানি এটা হচ্ছে 10^6, 10^9 হচ্ছে বিলিয়ন হয়, 10^12 হচ্ছে ট্রিলিয়ন। সো এখন আমরা যে পদ্ধতিটা পড়বো সেটা হচ্ছে পার্সেন্ট পদ্ধতি। তার মানে তুমি বুঝতে পারছো যে শতকরা থেকে আমরা কিসে প্রকাশ করবো, একটা হচ্ছে মোলারিটিতে, আবার ওই মোলারিটিটাকে আমরা শতকরাতে কনভার্সন করা শিখবো। সো একটু খেয়াল করো যে পার্সেন্ট দ্রবণ জিনিসটাকে তোমাকে বুঝতে হবে, যে পার্সেন্ট দ্রবণ আছে তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে WW দ্রবণ, একটা হচ্ছে VV দ্রবণ, আর একটা হচ্ছে আমাদের WV দ্রবণ। সো এই WW দ্রবণ দ্বারা আমরা কী বুঝি, WV দ্রবণ দ্বারা কী বুঝি, VV দ্রবণ দ্বারা আসলে আমরা কী বুঝি একটু খেয়াল করি। সো WV মানে হচ্ছে এত ML এর কোন একটা দ্রবণে আমার দ্রবীভূত আছে, ধরো হচ্ছে 5 গ্রাম, 2 গ্রাম বা 1 গ্রাম, তো এটা হচ্ছে WV দ্রবণ। WW দ্রবণ বলতে আমরা কী বলছি, আমরা বলি যে হচ্ছে ধরি 1 গ্রাম দ্রবে 2 গ্রাম দ্রবীভূত আছে, এই জিনিসটা হচ্ছে, অর্থাৎ দুইটাতেই গ্রাম একক, তখন হচ্ছে আমরা বলবো WW দ্রবণ। আর VV দ্রবণ বলতে আমরা বুঝবো যে 500 ML এর আয়তনে 2 ML বা হচ্ছে 50 ML এত আয়তনের একটা দ্রব দ্রবীভূত আছে, অর্থাৎ দুটাতেই আবার ML একক চলে আসবে। তো এই হচ্ছে আমরা বলবো যে WV, WW এবং হচ্ছে VV দ্রবণ। এবার আমরা একটু দেখব যে কোন, আগেই বলে রাখি, কোনো একটা কোশ্চেনে যখন WW বা WV বা VV কোনো দ্রবণের উল্লেখ না থাকবে, তখন সবসময় তোমাকে ধরে নিতে হবে এটা অবশ্যই অবশ্যই WV দ্রবণ, অর্থাৎ ব্র্যাকেটে বলা না থাকলে অবশ্যই WV দ্রবণ। সেই WV দ্রবণ রিলেটেড যে ম্যাথগুলো আমরা কীভাবে করবো একটু খেয়াল করো। যে নাম্বার 3, পার্সেন্ট পদ্ধতির বিভিন্ন রূপান্তর আমরা আজকে শিখবো, যে পার্সেন্ট থেকে কিভাবে মোলারিটিতে ঘনমাত্রা প্রকাশ করতে হয়। আমরা জানি পার্সেন্টও একটা ঘনমাত্রা একক, আবার মোলারিটিও একটা ঘনমাত্রা একক। এই ঘনমাত্রা একক থেকে আরেকটা ঘনমাত্রা একক আমরা কনভার্সন শিখব। সো শর্টকাটে যদি আমরা এই ম্যাথটা এইভাবে করতে চাই যে পার্সেন্ট ×10 ডিভাইডেড বাই হচ্ছে এম, অর্থাৎ এই গণনাটা কোথা থেকে আসছে, পার্সেন্ট, যেহেতু পার্সেন্ট, যে পার্সেন্টটা তোমার দেওয়া থাকবে সেই পার্সেন্ট ইন্টু হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে আণবিক ভর, যে যৌগটা বলে সেই যৌগের আণবিক ভর। একটা এক্সাম্পল দেখি দেখি তাহলে তোমার ক্লিয়ার হবে। 10% সোডিয়াম কার্বোনেটের ঘনমাত্রা কত? তো 10% সোডিয়াম কার্বোনেটের ঘনমাত্রা আমরা যখন ম্যাথ করতাম সৃজনশীলের জন্য, তখন ক্ষেত্রে কী করতাম, আমরা হিসেব করতাম যে পার্সেন্ট যেহেতু আছে সেটা অবশ্যই দ্রবণটা নিতে হবে 100 ML এর দ্রবণ, তাহলে 100 ML এর দ্রবীভূত আছে 100 গ্রাম দ্রব, 100 গ্রাম সরি 10 গ্রাম দ্রব, তারপর 1000 ML এর জন্য কত হয় সেটা যদি এইভাবে বড় করে ম্যাথ করতাম, এই রেজাল্ট আসত। এখন আমরা সেটাকেই শর্ট ফর্মে করে ফেলবো, সেটাকে পার্সেন্ট ×10 ডিভাইডেড বাই হচ্ছে আণবিক ভর, তার মানে হচ্ছে 10 গ্রাম হচ্ছে পার্সেন্ট দেওয়া আছে, এই হচ্ছে 10, আর সূত্রের আমাদের হচ্ছে ফর্মুলা 10 ডিভাইডেড বাই হচ্ছে আণবিক ভর, ভাগ দিলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মোলার ঘনমাত্রা। সো এইখান থেকে এটা ভাগ দাও তাহলে 0.943 এরকম মোলার এই ঘনমাত্রাটা আসবে। সো এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটাই কিন্তু সেম অনেক বিশ্ববিদ্যালয়ে অনেকবার প্রতি বছরের কোশ্চেন হয়, আর এই রিলেটেড এইটা না হয়েও যদি অন্য কোনো কোশ্চেন আসে আমরা কিন্তু করতে পারবো। তাহলে আমরা শিখে ফেলেছি যে পার্সেন্ট বা শতকরা দ্রবণ থেকে কীভাবে মোলারিটিতে কনভার্ট করতে হয়। এবার আমরা শিখবো হচ্ছে উল্টা ঘটনাটা। উল্টা ঘটনা বলতে কি, এটা কিন্তু WV দ্রবণ ছিল, আমি বলেছি ফার্স্টেই যে যাদের ক্ষেত্রে কোনো ব্র্যাকেটে উল্লেখ থাকবে না কোন দ্রবণ, তাহলে সবসময় WV দ্রবণ, তো এটাও কিন্তু উল্লেখ নাই, সো এটাও কি দ্রবণ, WV দ্রবণ। এটা কি বলেছে আমাদের, 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা শতকরা এককে কত। এখন আমরা কনভার্ট করবো কোনটা, মোলারিটি থেকে শতকরা কনভার্ট শিখছি, সে মোলারিটি একক থেকে শতকরা একক। একটু খেয়াল করো কি করতে হবে, অর্থাৎ উল্টা ঘটনা, এটার উল্টা ঘটনা। আমরা জানি W=MSV ডিভাইডেড বাই হচ্ছে 1000, MSV ডিভাইডেড বাই হচ্ছে 1000, এটা দিয়ে তুমি করে ফেলতে পারো, অর্থাৎ
এখানে 1000 কেন ভাগ দিলাম? আমরা 1000 ভাগ দেওয়ার কারণ হচ্ছে আমরা এর আগের লেকচারে বলেছি যে ML যেখানে আইটনটা থাকবে সেখানেই কিন্তু 1000 দ্বারা ভাগ দিব। আর যেহেতু এখানে পার্সেন্ট দ্রবণে প্রকাশ করতে হবে বা শতকরা দ্রবণে প্রকাশ করতে হবে এবং এই আইটনটা ধরে নিয়েছি আমরা 100 ML, সো ML যেহেতু আছে আমরা এজন্য এটাকে 100 দ্বারা ভাগ দিয়েছি। তো এভাবে করলেও অঙ্কটা কিন্তু রেজাল্ট চলে আসবে 0.1 এবার বসাবো আণবিক ভর 36.5 ইনটু হচ্ছে আমাদের ভি, যে আয়তনটা সেটা পার্সেন্টের কারণে, পার্সেন্ট দ্রবণের কারণে হচ্ছে 100 ধরেছি বলা আছে এখানে। তো এখানে আমরা 10 ধরে নিলাম আর কত ডিভাইডেড বাই সূত্রের 1000। তো এটাকে আবার তোমরা এই ফর্মুলাটা যে আমরা পার্সেন্ট থেকে যখন ঘনমাত্রায় নিয়েছি ঠিক তেম মানে হচ্ছে মোলার ঘনমাত্রা বা মোলারিটিতে প্রকাশ করেছি ঠিক উল্টাভাবে যদি বসাও, অর্থাৎ তখন ঘন আণবিক ভরটা চলে যাবে উপরে আর 10টা নেমে আসবে নিচে, এস ইন্টু এম ডিভাইডেড বাই 10 মোলার ঘনমাত্রা ইন্টু হচ্ছে এম, কি এম হচ্ছে আণবিক ভর ডিভাইডেড বাই 10 গুণ করলে কিন্তু সেম রেজাল্টে আসবে। তবে আমার মনে হয় এই যে ডব্লিউ ইকোয়ালস টু এম এস ভি ডিভাইডেড বাই 1000 দিয়ে যদি করতে পারো তাহলে সেটাই মনে রাখতে পারলে বেটার, কারণ হচ্ছে অনেকের আবার মনে থাকবে না যে এখানে শতকরা হিসাবটা ভি কো থেকে পাবো, এই জিনিসটা যদি মাথায় রাখতে পারো তাহলে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু পার্সেন্ট দ্রবণ বলা আছে বিধা 100 ML ধরেছি সেটা ধরে যদি এম এস ভি ডিভাইডেড বাই 1000 দিয়ে ঘনমাত্রা বের করতে পারো তাহলেই কিন্তু এটা হয়। সো এটা আমরা কী করলাম, এস ইন্টু এম ডিভাইডেড বাই 10, এটা হচ্ছে শর্টকাট ফর্ম। আবার 5 নম্বর একটা ম্যাথ দেখবো, তার আগে একটু এই জায়গাটা আলোচনা করে আসি। ডব্লিউ বাই ডব্লিউ দ্রবণ নিয়ে আর ভি বাই ভি দ্রবণ নিয়ে একটু আলোচনা করি। যখন ডব্লিউ বাই ডব্লিউ দ্রবণ আর হচ্ছে ভি বাই ভি দ্রবণ তোমাকে কোশ্চেনে বলা থাকবে, যেমন সাপোজ এই কোশ্চেনটা খেয়াল করো, 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডব্লিউ বাই ডব্লিউ দ্রবণের ঘনমাত্রা কত আমাকে বের করতে বলছে, এবং ব্র্যাকেটে দেওয়া আছে দ্রবণের ঘনত্ব 1000 গ্রাম পার ML। সো এখন তোমাদেরকে যে কাজটা করতে হবে, মনে রাখবা যে ডব্লিউ বাই ডব্লিউ দ্রবণ আর হচ্ছে ভি বাই ভি দ্রবণ যদি হয় তখন তাতে অবশ্যই দ্রবণের ঘনত্ব অথবা হচ্ছে দ্রবণের ঘনত্ব অথবা আপেক্ষিক গুরুত্ব দুটা উল্লেখ একটা থাকবেই, যে কোনো একটা দুটার উল্লেখ থাকবেই, না থাকলে হচ্ছে ডব্লিউ বাই ডব্লিউ বা ডব্লিউ ভি বাই ভি দ্রবণ বলা সম্ভব না। সো এই ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে পেয়ে গেছি অলরেডি, ডব্লিউ বাই ডব্লিউ দ্রবণ কোষ ব্র্যাকেটে বলা আছে এবং দ্রবণের ঘনত্বও দেওয়া আছে। সো এটার ক্ষেত্রে আমাদের কী করতে হবে, জাস্ট শুধুমাত্র একই নিয়ম, এস ইন্টু এম ডিভাইডেড বাই হচ্ছে যে এস ইন্টু এম, এই সূত্রটা আমরা হচ্ছে যখন মোলারিটি থেকে শতকরা নিয়েছি, এস ইন্টু এম ডিভাইডেড বাই 10 ইন্টু হচ্ছে দ্রবণের যে ঘনত্বটা দেওয়া থাকবে সেই এক্সট্রা যে ঘনত্বটা সেটা আমাদের কী করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। ঠিক তেমনিভাবে তাহলে মাল্টিপ্লাই করলাম আমরা এই রেজাল্টটা চলে আসবে। ঠিক তেমনিভাবে যখন কোনো একটা কোশ্চেনে এটাতেই তুমি বলো যে 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের আমি বলে দিলাম হচ্ছে ভি বাই ভি দ্রবণ এর ঘনমাত্রা কত, অথবা বলে দিলাম ব্র্যাকেটে আপেক্ষিক গুরুত্ব 1.2 অথবা 1.3, তাহলে কী করতে হয় এখানে জাস্ট আপেক্ষিক যে ঘনত্ব আছে সেই ঘনত্বটাকে আমরা গুণ দিয়ে দিলেই কিন্তু আমরা মোলারিটি পেয়ে যাই। সো আমরা আজকে শিখলাম হচ্ছে মোলারিটি থেকে শতকরা কীভাবে করতে হয়, আবার শতকরা থেকে মোলারিটি, মনে রাখবো সোজা কথায় মোলারিটি থেকে শতকরায় নিতে গেলে আমরা হচ্ছে যে মোলারিটিটা দেওয়া থাকবে সেটার সাথে আণবিক ভর গুণ দিব, দিয়ে হচ্ছে 10 দ্বারা ভাগ দিব, তাহলেই হচ্ছে আবার শতকরায় প্রকাশ। আবার শতকরা থেকে যখন মোলারিটিতে নিব, যে শতকরা থেকে মোলারিটি, তখন তোমরা কী করবা যে পার্সেন্ট ইনটু 10 ডিভাইডেড বাই হচ্ছে আণবিক ভর, তাহলেই কিন্তু আমরা আবার পেয়ে যাব হচ্ছে মোলারিটি এককে ঘনমাত্রা। সো এই ঘনমাত্রা রিলেটেড যত ম্যাথ আছে তোমরা প্র্যাকটিস করলেই কিন্তু এই নিয়মগুলো ইজিলি হচ্ছে অ্যাডমিশন টেস্টের আগে যে সময়টা পাওয়া যায় এক্স্যাক্টলি ওই সময়টা প্র্যাকটিসের জন্য এনাফ, এবং ওই সময়টাতেই যদি প্র্যাকটিস করে এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাকে বড় করে ম্যাথটা করা লাগছে না, তুমি ছোটো করে শর্টেই করে ফেলতে পারতেছো।